সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আফটারে লং ব্রেক, আসলে কিউ ফ্যাক্টর, রমাদান এবং ঈদ, এই সবগুলো নিয়ে আসলে একটা হেলথ টক অনুষ্ঠানটা বেশ কিছুদিন বন্ধ ছিল, তারপরে আমরা শুরু করতে যাচ্ছি। তো এই মুহূর্তে যারা ইউকে, ইউরোপ এবং ইউরোপের বাইরে বিভিন্ন দেশ থেকে আমাদের অনুষ্ঠান সরাসরি টেলিভিশনে এবং ওয়েবসাইটের মাধ্যমে দেখছেন, তাদের সকলকে ঈদের শুভেচ্ছা সহ অনেক সালাম জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি আমাদের হেলথ টক অনুষ্ঠানটি। ইনশাআল্লাহ এখন থেকে আবার যথারীতি অনুষ্ঠানটি চলবে প্রতি সপ্তাহে প্রতি রবিবারে একই সময়ে। তো যথারীতি আজকে আমাদের অনুষ্ঠানে একজন বিশেষ গেস্ট উপস্থিত আছেন, তার সাথে পরিচয় করিয়ে দেব। তার পরিচয় করার আগে আমি জানিয়ে দিতে চাচ্ছি আজকে আমাদের টপিক। আজকে যেহেতু অনেকদিন পরে আমরা অনুষ্ঠানে এসেছি, সুতরাং টপিকও খুব কমন রেখেছি, কমন হেলথ প্রবলেমস। আমরা বিভিন্ন সময় যেসব সমস্যার ভুগতে থাকি কমন সমস্যা নিয়ে, এবং রমাদানে কী সমস্যা ছিল, রমাদানের পরে কোনো সমস্যা কী হয়েছে, অথবা আমরা আগের থেকেই সমস্যায় ভুগছি, এ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আসছি আমাদের মাঝে আজকে যিনি উপস্থিত আছেন, ইনি আমাদের অত্যন্ত পরিচিত ডক্টর এম এ আজিজ। উনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের লন্ডন সাউথ ইস্ট রিজিয়নের প্রাক্তন চেয়ারম্যান এবং একজন জিপি হিসাবে ইস্ট লন্ডনের বিভিন্ন এরিয়ায় কাজ করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর কেমন আছেন? খুব ভালো আছি। আমাকে এই অনুষ্ঠানে দেখার দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনাকে এই সুযোগে আমি শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আমি জানি একটা অনুষ্ঠান শেষ না করেই আবার আমাদের এখানে চলে এসেছেন। তো প্রিয় দর্শক, কিন্তু আমরা জানি আমাদের ঈদ জাস্ট কয়েকদিন আগে শেষ হলো। তো আমি শুরুতেই আমি ডক্টর এম আজিজ সাহেবকে জিজ্ঞেস করব, আপনার ঈদ কেমন হলো এবারে? আমার ঈদ আকাঙ্ক্ষিতভাবে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ রোজার মাসটা যদি একটু শুষ্ক গিয়েছে আর কি। জি জি, একটু গরম ছিল এবারে। গরম ছিল, সেটাও একটা ফ্যাক্টর ছিল। আরেকটা ফ্যাক্টর ছিল, আমার শাশুড়ি একটু অসুস্থ ছিলেন, যার জন্য আমার ওয়াইফকে তার সঙ্গ দিতে হয়েছে। এখানে দেশের বাইরে ছিল, দেশের বাইরে ছিল, এক মাস বাইরে ছিল। যার জন্য একটা নতুন একটা এক্সপেরিয়েন্স অবশ্য গেইন করছি আর কি। কি এক্সপেরিয়েন্স আমরা শুনি? এক্সপেরিয়েন্সটা গেইন করছি এই জন্যই যে, যদিও মনে মনে খুব একটু ছিল আর কি, ভয় ছিল। একে তো রমাদান মাস আসতেছে, লম্বা দিন, তারপরে আমি কাজ আমার ফুল টাইম কাজ করতে হবে, খাবো কিভাবে, এটাই তো মেন সমস্যা। সেটা পরের কথা আর কি, যে এত বড় রোজা কেমনে করবো, সেই এত বড় দিন, ছোট রাত। হ্যাঁ, ভাবি কি রোজা রাখতে সাহায্য করে নাকি? অবশ্যই করতো আর কি, যেহেতু ওখানে ছিল না আর কি। হ্যাঁ, তো যাক, সেটা আমি ক্রমে ক্রমে এমনভাবে ইউজ হয়ে গিয়েছিলাম যে আমি পরে আর ইয়োর বাবিস অ্যাবসেন্স ডিড নট ফিল সো মাচ ইন দ্যাট রিগার্ডস। রমাদানের সময় আমরা খাওয়াটাকে একটু কন্ট্রোল করা উচিত, সেক্ষেত্রে আমার মনে হয় এটা ভালো হয়েছে। ভাবিকে প্রতি রমাদানেই আমার মনে হয় দেশের বাইরে যাওয়া উচিত। আমি একটা এক্সপিরিয়েন্স তো শেয়ার করবো। জি বলেন। সেটা হলো প্রত্যেক বছর ঈদের মানে রোজার সময় আমি ওজন কমাইতে পারি না, আল্লাহ একবার। কিন্তু এবার টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, এবং কি দর্শকদের জন্য বলতেছি আর কি, এটা আল্লাহর মেহরবান, এবং কি মনে হয় একটা প্রসেসটা, আমার 4 কেজি ওয়েটকে আমি কমাইতে পেরেছিলাম। আল্লাহ, 4 কেজি? 4 কেজি যেহেতু রান্না করার সময় নেই আমার, ভাজি পোড়া যা খেতাম আগে সব সময়, এবার ভাজি পোড়া মিষ্টি ইফতারের সময় কোনো কিচ্ছু খাইনি। হ্যাঁ, এবং খুব একটা সোজা পদ্ধতি ছিল আমার খাওয়া দাওয়া। হ্যাঁ, ছেলে বাসায় থাকতো, যদিও ছেলে খুব রান্নাবান্না করতো না আর কি। তো এই পাশে বড় ফ্রুটসের দোকান ছিল, সে ফ্রুটস ভেজিটেবল মেনলি অনেকগুলি ফ্রুটস কিনতাম। ফ্রুটস কিনে সবগুলি ফ্রুটস ওই ফ্রিজে রাখতাম, ওই ইফতারের সময় 10 মিনিটের মধ্যে সব কাইটে রান্না মানে কান্দ রান্না করে মানে কেটে আর কি সব ফ্রুটস খেয়ে আমার ইফতার হয়ে যেত। আসলে প্রিয় দর্শক, কিন্তু এই যে ওনার সিম্পল একটা এক্সাম্পল যেটা, কিন্তু এটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি শুনছিলাম খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে আসলে রমাদানের সময়, যদিও রমাদান শেষ হয়ে গেছে আমাদের কাছ থেকে, তবু আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে রমাদানের সময় সাধারণত আমরা যেসব খাবার দাবার খাই, যে ভাজি এবং তৈলের জিনিস, বিরিয়ানি তো কমন জিনিস আমরা খেয়ে থাকি, বিরিয়ানি ভাজি টাজি এসব জিনিস যে আমরা খাই, আসলে কিন্তু
এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না আসলে, কারণ আমাদের রমাদানে যে আজিজ ভাই বললেন যে ওনার 4 কেজি ওজন কমেছে, এটা কিন্তু আসলে রমাদানের সময়, রমাদানটা কিন্তু আমাদের কাছে আসে মানে আমাদের গরিবদের না খেয়ে থাকার যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু অনুভব করার জন্য রমাদান আমাদের মাঝে আসে। যদি আমি টপিক ছাড়া অন্যদিকে চলে যাই, কিন্তু এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য আমি বলছি যে না খেয়ে থাকার যে কষ্টটা অনুভব করার জন্য কিন্তু রমাদান একটাই উদ্দেশ্য কিন্তু আমাদের। তো উনি যে ভাবিছিলেন না, সেই সেই সুবাদে উনি আসলে তেমন খাওয়া দাওয়া করতে পারেননি, সেজন্য উনি ফল ফ্রুটস মানে ফ্রুট যেগুলো এগুলো খেয়ে উনি রমাদানটা কাটিয়ে দিয়েছেন। এবং ওনার জন্য, শরীরের জন্য কিন্তু আসলে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি জানি 4 কেজি ওজন কমানোর পরে ওনার শরীর আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো দেখতে, মানে মানে অ্যাপ্রোপ্রিয়েট পর্যায়ে উনি আছেন। তো রমাদান কিন্তু খাওয়ার কমানোর শুধু রমাদান না, আমরা জানি উনি যে আজিজ ভাই ভালো বলতে পারবেন যে এখন কিন্তু NHS এটাকে অ্যাডপ্ট করেছে অন্যভাবে, যে সপ্তাহে 2 দিন আমরা খুব কম খাবো আর 5 দিন নর্মাল খাবো। এটা কিন্তু আসলে একটা, যে আমরা জানি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে 2 দিন সপ্তাহে 2 দিন রোজা রাখা সুন্নাহ, রাখতে যদি আমরা পারি, সুন্নাহ মিন নফল, আমরা পারি যদি রাখতে, উনি রেখেছিলেন। তো 2 দিন রোজা রাখা যে সুন্নাহ আমরা ওনার এটা মানে কাজটাকে অনুসরণ করি, তাহলে কিন্তু এটা আমাদের শরীরের জন্য খুব ভালো। সেটা কিন্তু ডাইরেক্টলি রমজান ফাস্টিং হিসাবে না বলে NHS কিন্তু এইভাবে বলতে চাচ্ছে, মানে ডাক্তার আমরা বলি যে 2 দিন যদি আমরা সপ্তাহে কম খাই আর 5 দিন যদি নর্মাল খাই, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য খুবই ভালো। তাই রমাদানের সময় যেহেতু আমরা ভাজা পোড়া অনেক জিনিস বেশি খাই, কিন্তু এটা আসলে আমাদের জন্য, শরীরের জন্য ভালো না। এই জন্য অনেকে কিন্তু রমাদানেও শরীরের ওজন কমে না, যেমন আজিজ বললেন যে প্রতিবারেই ওনার ওজন কমাতে পারছিলেন না, কিন্তু এইবারে কিন্তু ঠিকই কমেছে, এটা আলহামদুলিল্লাহ। আরো ফ্যাক্টর আছে আর কি, যাই হোক আরো ফ্যাক্টর তো অবশ্যই আছে, তারপর খাবারটা তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, যেহেতু আপনি এই খাবার দিয়েই বললেন যে এই যে রমাদানে যে আমরা, আমি তো কিছুটা হিন্স দিয়েছি, আপনি একটু বলেন অ্যাজ এ জিপি হিসাবে যে রমাদানে যে আমরা সব খাবার দাবার খাই, এটা শুধু রমাদান কেন, রমাদানের পরেও যদি এইসব খাবার আমরা খাওয়া উচিত কি উচিত না, সেটাই আর কি। আমরা এই যে ভাজি পোড়া বা তৈলাক্ত জিনিস, হ্যাঁ, এগুলি আমাদের মনে হয় এই পর্যায়ে, জীবনের এই পর্যায়ে এসে মনে হয় অনেক কিছু অ্যাভয়েড করতে পারি আমরা বা করা উচিত, হ্যাঁ, যেটা রমজান মাসে আমরা শিখতে পেরেছি। যদিও অনেকে আমরা বেশি খেয়ে খাই, খেয়ে ফেলি, কিন্তু ইজিলি সেটা অ্যাভয়েড করা যায় এবং সে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এখানে আমি জাস্ট অন্য একটা জিনিস অ্যাড করতেছি আর কি, আমি আসবো আপনার সাথে, কলার চলে আসছেন অলরেডি, আপনার সুন্দর এটা খেয়াল রাখবেন কি বলতে চাচ্ছিলেন। হ্যাঁ দেখি কলার কে আছেন, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমাদের কলার আসলে আমাদের অনুষ্ঠানের জন্য বসে থাকেন মনে হচ্ছে, কারণ অনুষ্ঠান অনেক দিন পরে শুরু করার সাথে সাথে ওনার লাইনে চলে এসেছেন। জি অনেক ধন্যবাদ, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি ফোন করেছিলাম ভাই, আমার একটা ছেলে, জি কি জানি আপনার কিতাব টপিক আজকে দিরা হেলথ মানে, আমার একটা ছেলে খালি দিন দিন স্বাস্থ্য বাড়ে, জি, আর তার বয়স 12, তার এখনো আমি সার্কামসিজন যে মুসলমান নিউটা তো করাইতাম পারছি না, ডাক্তার পাই না, খালি হয় তার ওয়েট বেশি, তার কিতা পয়সা লাগবো বেশি, ফটো লাগবো, ফটোটা প্রবলেম হয়, ওটার লাগি আমার একটা ব্যবস্থা করতে পারবানি। আচ্ছা বয়স 12 না, 12 বছর বয়স, সে খাওয়া দাওয়া কেমন করে রেগুলার? যে খাওয়া দাওয়া কেমন করে সে? খাওয়া দাওয়া রেগুলার করে, সব সময় খায়? সব সময় বেশি খায় নাকি না কম খায়? ফ্রাই বেশি খায়, ফ্রাই বেশি খায়। আর এক্সারসাইজ করে কোনো কিছু? জি স্কুলে যায় তো নাকি? জি স্কুলে যায়। এক্সারসাইজ করে, ফুটবল খেলে বা অন্য কোনো খেলাধুলা করে? অ্যাক্টিভিটি না, খালি ঘরে বসে এক্সবক্স খেলায় বেশি। ঘরে বসে খালি ওই কম্পিউটারে নাকি? জি কম্পিউটারে, আর ও ল্যাপটপে থাকে, ট্যাবলেটে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ জি আজিজ ভাই, জি জি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। আপু আপনি সুন্দর একটা কথা বলছেন, আমাদের আজকে টপিকস ওই ওইটার উপরে আমরা ডিসকাস করবো আর কি। আপনি যেটা বলতেছেন এটা অনেকটা ওবিসিটি পর্যায়ে আসে আর কি, বিশেষ করে বাচ্চাদের। আমি অবশ্য বাচ্চাদের অনেক লেখাপড়া করেছি বা কাজ করেছি, পেডিয়াট্রিশিয়ান হিসাবে কাজ করেছি। হ্যাঁ সেটা খুবই দরকার আর কি, বাচ্চাদের মানে স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা। যদি বাচ্চারা এই বয়সে যদি এরকম একটু স্বাস্থ্য বেশি হয়ে যায়, যাকে বলা ওবিস বলে আর কি, ওবিসিটি হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু ভবিষ্যতে সেটা মেনটেন করতে পারবে না, ভবিষ্যতে খুবই অসুবিধা হবে। কাজেই এই বাল্য বয়সে আমাদের যে প্রকারে হোক এটাকে কন্ট্রোল করতে হবে। সে আপা যেটা আপনি যেটা বললেন, যেভাবে যে বাচ্চা খায় বেশি, বাচ্চার সবসময় ঘরে কম্পিউটারে থাকে, সবসময় মোবাইলে থাকে, সবসময় টেলিভিশনে থাকে, কোনো অ্যাক্টিভিটিস করে না, যেটা বেশি মানে নর্মাল হয়ে গিয়েছে আজকাল আমাদের আধুনিক লাইফস্টাইলে,
হ্যাঁ, এইটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে আমাদের সবার জন্য এবং আমার নিজের পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য একই কথা, যে এদেরকে অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা বাড়ানো খুবই দরকার, আমরা কিন্তু সেটা ভুলে যাচ্ছি। আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে অ্যাটলিস্ট একটা টাইম ফিক্সড করে দেওয়া উচিত যে কম্পিউটার অফ, মোবাইল অফ, যেন তারা ম্যাক্সিমাম সময় তারা সেই ইয়েতে যেন মানে অ্যাক্টিভিটিস করে। এবং কি যে এখন বিশেষ করে গরমকাল আসছে, হ্যাঁ, এখন তো তারা সবসময় পার্কে খেলা উচিত, পার্কে যাওয়া উচিত, হ্যাঁ, এটা সবসময় একটা রেগুলার একটা মেনটেনেন্স একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকতেই হবে। দুই নম্বর খাওয়া দাওয়া, আমরা তো জিপি হিসেবে এরা আমরা এই প্রবলেমটা খুব সময় ফিল করি বা ফেস করি। অনেক প্যারেন্টস আসতেছেন, অ্যাপিটাইট নাই, খাইতে চাচ্ছে না, ডাক্তার সাহেব কী খাওয়াবো। হ্যাঁ, যদিও বাচ্চা দেখতেছি কিছু স্বাস্থ্য ভালো আছে, হ্যাঁ, তা সত্ত্বেও বাপ মায়ের সবসময় চিন্তা খেতে চাচ্ছে না। যখন একটু ভিতরে একটু খোঁজ খবর নেই, নিয়ে জিজ্ঞেস করি, হ্যাঁ, ও কী কী খায়, হ্যাঁ, তো স্কুল যাওয়ার আগে দুই গ্লাস দুধ খায়, তারপরে একটু চিপস খায়, তারপরে কিছু মিষ্টি খায়, তারপরে স্কুল থেকে এসে বার্গার খায়, তারপরে বাসায় এসে মানে ভাত খেতে চায় না। বলেন তো কী করবো, বলেন যে আমি উত্তরটা আপনিই দিচ্ছেন আমাকে, তো আগে ওইগুলি যেগুলি বললেন ওইগুলি বন্ধ করেন, দেখবেন বাচ্চা ঠিক মতোই তার খাওয়া দাওয়া ঠিক করবে। না, সে না তাহলে না খেয়ে থাকবে, না খেয়ে মোটেই থাকবে না, সে বাচ্চা নিজেই আসবে খেতে। আপনারা ওই জাঙ্ক ফুড, তারপরে ওই যে চকলেট, তারপরে ওই যে বার্গার, চিকেন চিপস, হ্যাঁ, এগুলিকে একবারে মিনিমাম করে ফেলেন। সব সময় মানে লক্ষ্য রাখেন তারা মানে স্বাস্থ্যকর খাওয়া খাচ্ছে কিনে। আর ওই যে আমার যেটা বিশ্বাস যে দুধ না খালি না হয়, কিন্তু এটা মানে মানে উচিত না আর কি। হ্যাঁ, দুধ মিনিমাম খাওয়া উচিত, এক বছর পর দুধ খাওয়া উচিত, কিন্তু এক বছরের পরে বাচ্চাদের দুধ থেকে তেমন কিছু আশা করা যায় না। এমনকি শুধুই মানে অসুবিধা হয় যদি যদি দুধ বেশি খায়, তাহলে তাদের ওই ইটা কমে যায়, মানে ক্ষুধার ভাব কমে যায়, অ্যাপিটাইট কমে যায়, যার ফলে তখন আর তারা মানে খেতে চায় না। আসলে আজিজ ভাই একটা সুন্দর মানে একটা মানে কৌতুক বলি আসলে এই ব্যাপারে, খাবার ব্যাপারে। আপা আমার মনে হয় আপনি লাইনে আছেন, এটা উনি তো বললেন যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, খাওয়া দাওয়া কমাতে হবে, দুইটাই করতে হবে এই বসে বসে, তাহলে দেখবেন যে আপনার বাচ্চার ওজন কমে যাচ্ছে। তা আমি আসলে একটা একটা জোকস মানে কৌতুক বলতে চাচ্ছি, সেটা হলো মানে এক ডাক্তারের কাছে এক রোগী আসছে, তা আসার পরে সে খুব হেলদি, খুবই মোটাসোটা আর কি, তো সে আসছে মানে ওজন কমে না, এত মানে কি অনেক চেষ্টা করার পরে ওজন কমছে না। তখন ডাক্তারে তাকে প্রেসক্রিপশন দিলে, ওকে সকালবেলা একটা রুটি খাবেন, মানে একটা রুটি বা পরোটা বা সামথিং, একটা রুটি, একটা কলা আর একটু দুধ। দুপুরে আবার ওইরকম একটা প্রেসক্রিপশন দিলেন, খাবার দুপুরবেলা এই খাবারটুক খাবেন, রাত্রে আবার একটা খাবারের উনি ডায়েট মানে প্রেসক্রিপশন, ডায়েটের প্রেসক্রিপশন দিয়েছেন যে এতটুকু রাত্রে খাবেন। তো উনি কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসছে, আসার পরে ডাক্তার কাছে জিজ্ঞেস করছে, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি যে খাবারের প্রেসক্রিপশনটা দিলেন, এটা কি খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো? তো আসলে আমাদের সমস্যা হলো এটা, যে আমরা খাওয়া দাওয়া যে এত করি, প্রেসক্রিপশন আপনি যেটা বললেন যেটা, সেই প্রেসক্রিপশনটা আমাদের কিন্তু আসলে মানতে হবে, এটা খাওয়ার আগে বা পরে না, এটা এইটাই খাবার, তার এই খাবার এইটাই খেতে হবে, কিন্তু এর বেশি না আর কম না, মানে এভাবে। আসলে প্রিয় দর্শকবৃন্দ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, যেহেতু ঈদের পরে অনুষ্ঠানটা একটু, এই জন্য আমি একটু খুব একটু খোলামেলা অনুষ্ঠান করছি, প্লাস এটা খুবই দরকার বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য। ইউরোপে অন্যান্য দেশে বিশেষ করে আমেরিকাতে এই সমস্যাটা বেশি, বাচ্চারা ওই বার্গার খায়, চিপস এগুলি বেশি খায়, যার জন্য ওবিসিটিটা বেড়ে যায় ছোটোকাল থেকেই, তারপরে ওই জেনারেল পপুলেশন ওই অবিসিটিতে ভুগে আর কি। আর এটা তো খুবই ডেঞ্জারাস আমাদের সোসাইটির জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য। এটা ডায়াবেটিক বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে, তারপরে কার্ডিওভাস্কুলার ডিজিজ বেড়ে যায়, কম্পিউটার ছিল না, আমরা বাইরে মাঠে খেলতাম, গ্রামে সেই দৌড়াদৌড়ি করতাম, ডাঙ্গুটি খেলতাম, এটাও খেলতাম, ওটা খেলতাম, হ্যাঁ, বাড়িতে গেলে আবার তিন সাড়ে তিন মাইল দূরে ছিল স্কুল, ওখানে আসতে হতো, মানে আসলে
এখন তো আমাদের ছেলেমেয়েরা মানে এরা খুব কম হাঁটাচলা করে, মানে গাড়িতে বাসা থেকে বের হইলেই গাড়ি, তারপরে আবার ফিরে গাড়িতে, যদিও কাছাকাছি স্কুল যাদের তারা অতটা ই করে না, তারপরও বেশিরভাগ ক্ষেত্রেই তারা ইউজ করে গাড়ি। তা আমাদের আসলে কোথাও যেতে হলেও গাড়ি, হাঁটাচলার একদম অভ্যাস কমে গেছে। এখানে একটা ভালো একটা পয়েন্ট বলছো আর কি, যদিও লাইফ ইজ মোর ইউনো যে বিজিয়ার দ্যান বিফোর, আমাদের লাইফ এখন অনেক ব্যস্ত হয়ে গেছে, কথা বলার সময় পাই না, তা সত্ত্বেও এর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। আমি আমার নিজের উদাহরণ বলি, এই রমজানের সময় হ্যাঁ আমার ইয়ে বাড়ি থেকে মসজিদ ছিল মাত্র 6-7 মিনিটের রাস্তা, দেখো আশপাশে সবাই গাড়ি নিয়ে যাচ্ছে, না একমাত্র মাস আমি গাড়ি ইউজ করবো না মসজিদের জন্য, আমি সব সময় হেঁটে যাইতাম, আমি সব সময় 10 মিনিট হাঁটতাম আগে, হ্যাঁ এবং অন্য রাস্তা দিয়ে যেতাম, একটা সময় বেশি লাগে, কিন্তু আসার সময় প্রবলেম হয়ে যেত, রাত 2টার সময় যখন ওই নামাজ টামাজ শেষ করতাম আর কি, ওই তখন সব কলিগ সব না আজ চলো আমার সঙ্গে, চলো চলো আমার সঙ্গে চলো, এই তখন আমার এটা নষ্ট হয়ে যেত। দ্যাট ওয়াজ এ মেইন থিং। আদার থিং, আমি যে কাজে যেতাম আর কি গত 1 মাস, আমার ওয়াইফ ছিল না, আমি গাড়ি নিয়ে যেতাম আর কি, গাড়িটা অনেক দূরে রেখে দিতাম ট্রেস করতে, তারপর ওখান থেকে হেঁটে যাইতাম প্রায় 10 মিনিট, আবার হেঁটে আসতাম। একটা আমি সত্যি কথা কি, আমি আমার হসপিটালে গাড়ি খুব রেয়ারলি নেই, মানে আমি গাড়ি নিয়ে যাই কেন অনেক দূরে হাঁটা যাওয়া সম্ভব না, কিন্তু আমি ওই 10 মিনিট দূরে গাড়ি রাখি সবসময়। আমার কিন্তু দুইটাই মানে দুইটা কাজ কম ডেইলি হয়, একটা হলো আমার হাঁটা হয় যাওয়া এবং আসা, সাথে সাথে আমি ওই রাস্তাটুকু আমি সোশ্যাল ওয়ার্ক করি, সোশ্যাল মানে বাংলাদেশে অথবা এইখানে বেশিরভাগ বাংলাদেশে আমি যে আমার চ্যারিটির বিভিন্ন জায়গায় আমি ফোন করি, ওই রাস্তাটুকু আমি ফোন করতে করতে যাই, এবং আমার তো ওই গাড়িতে যে আর কি যখন ড্রাইভ করি তখন শুধু ফোন করি আর কি, না ওইটা করতে পারো না, আমার দিয়ে আছে মানে এটা আর কি যে তোমার কানেকশন আছে, তো তারপর আর কি ওইটা অ্যাভয়েড করবেন, এখন তো রুলস এখন এটা অ্যাভয়েড করা করতে হবে, বাকি সময়টুকু আমি ওইভাবেই করি আর কি। জি আজিব, আমরা কলে চলে যাচ্ছি, দেখি আবারও। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি। জি বলুন। আচ্ছা আমি দুইটা প্রশ্ন করতাম চাই। জি জি বলুন। আচ্ছা একটা হলো আমার ফেসাপের সমস্যা। জি আমার ফেসাপটা ওয়া বাদে আমি যেহেতু ওয়াশ করি আনলে আমি ওটা ক্লিন করা বাদে আমার ফেসাপটা আবার চলে আসে 2-1 ফোঁটা। জি আবার আবার 10 মিনিট বাদে এটা স্লোলি তুরা করে আই হয়ে। জি 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 জি। আর ওটা আমাদের গিয়া আমি ক্লিন করতে পারি না। বুঝছি। জি তো জিপে কেসে গেছি আমি। জি 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 বলুন। তারপর জিপে কেসে দেওয়া বাদে তারা একটা ঔষধ দিছে একটা। ঔষধ দেওয়া বাদে কন্টিনিউ 3 মাস ধরে খাই আর ওভার 3 মাস হয়ে গেছে। জি এর বাদেও আমার কমছে না একটা। ঔষধের নামটা কি ভাই? ইজ কনফ্লিক্ট ট্যামসুলোসিন। এক্সেল ট্যামসুলোসিন। জি তারপর আপনার কি কোনো টেস্ট করা হয়েছিল? কোনো টেস্ট, একটা হলো ব্লাড টেস্ট আছে, তারপরে কোনো আল্ট্রাসাউন্ড এরকম কিছু করা হয়েছিল? কতদিন থেকে বলছেন? এর আগে ভালো ছিলেন না? আপনার বয়স কত? আপনার বয়স কত ভাই? আর কোনো অসুখ আছে? ডায়াবেটিস বা ব্লাড প্রেশার বা অন্য কোনো অসুখ বেশুখ? জি না, ব্লাড প্রেশার ডায়াবেটিস আমার হইছে না, আমার ওয়ার চান্স হইছে তারা। ওজন যেন বেশি না বাড়ে, খাওয়া দাওয়া রেগুলার করবেন, এক্সারসাইজ করবেন, সেটা আছে আর কি। তা আপনি এখন যে প্রবলেমটা বলতেছেন আর কি, এটা অনেকটা ওই ব্লাডার সংগঠিত বা প্রস্টেট এই জাতীয় কিছু হতে পারে আর কি, তো এই জন্য তো আপনার নিশ্চয়ই আবার ওই আপনার জিপির কাছে যেতে হবে আর কি। হ্যাঁ ওষুধটা খেলেন এখন ভালো হলো না, তারপরে একটু ব্লাড টেস্টও করা লাগতে পারে, আপনার প্রস্টেটটাও একটু দেখা লাগতে পারে। তো জিপিকে বললে হয়তো জিপি আপনাকে একটু ইয়েতে হাসপাতালে রেফার করতে পারে ফর দ্য ইউরোলজি, ইউরোডাইনামিক স্টাডি বা ওই যেটা ভালো মনে হয় সেটা করবে আর কি। আপনাকে বলতে হবে যে আপনার ভালো হচ্ছে না, আমাকে কাইন্ডলি রেফার করো।
হ্যাঁ, তখন ওরা ওই ইউরোলজিস্ট স্পেশালিস্টের কাছে রেফার করবে। ঠিক পথে আছেন আর কি, তখন ওই ওই অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করেন অনেক সময়, একটা ন্যাশনাল হেলথ সার্ভিস তো একটু সময় বেশি লাগতে পারে। তবে আমি সব আমার ওনার এখন ওই ট্যাবলেট দিয়েছে, তার ইউরোলজিস্ট দিয়েছে, আমার মনে হয় এখন ওই অ্যাপয়েন্টমেন্টটা ওয়েট করতেছে উনি, যা বুঝতেছে আর কি, যেটা হয় আর কি, অনেক সময় বেশি সময় ওয়েট করতে হয়। ডাক্তারও দেখানো হয়েছে, ইউরোলজিস্ট দেখেছেন, ইউরোলজিস্টও নাকি হাসপাতালের ডাক্তার দেখেছেন? জি জি জি, হাসপাতালে দেখেছেন নাকি আপনার জিপি দিয়েছে ওষুধ? না, হাসপাতালে দিয়েছে। আচ্ছা, তারা ইনভেস্টিগেশন কিছু করে নাই? না, তারা কিছু করে, খালি আমি কইছি যে আমার প্রবলেম ওটা ওটা করা বাদে কইছে আপনি হয়তো ঠিক মতো ফলো করছেন কিনা, বা ওরা ঠিক মতো আপনাকে ওই ডিসচার্জ লেটার দিয়েছে কিনা আপনার জিপি সেটা বলতে পারবে। জিপির কাছে একটা কপি গিয়েছে, জিপি কে গিয়ে বলেন, যদি মানে ওরা ফলো আপ না করে নিশ্চয়ই ওই ফলো আপের ব্যবস্থা করতে হবে। সেইটি, ওকে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে আসলে একটু সংক্ষিপ্ত বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে আবার আমরা ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ছেড়ে যাবেন না, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।